নমস্কার, আজকে আমি এসেছি হুগলি জেলার গোঘাট থানার হাজিপুরের এই অর্জুন গড়িয়া গ্রামে। এখানে একজন চাষি আমাদের এই তুলসী হারবালের দিয়ে এই তুলসী হারবালের যে আমাদের ভূমি প্লাস এবং সুরক্ষা এবং পিএইচ ব্যালেন্স দিয়ে এই জমিটি চাষ করেছেন। তো ওনার মুখ থেকে শুনে নেব আমাদের এই সার দিয়ে চাষ করার ফলে কী ফিডব্যাক পেয়েছেন উনি। তার নমস্কার, আপনার নাম? বাসুদেব মালিক। গ্রাম অর্জুন গড়িয়া। এটা হচ্ছে কোন জেলার মধ্যে পড়ছে? হুগলি জেলা। আপনি এই জমিটাতে কি সার দিয়ে চাষ করেছিলেন? তুলসী আয়ুর্বেদিক হারবাল। তুলসী হারবালের যে ভূমি প্লাস এবং সুরক্ষা সাথে পিএইচ ব্যালেন্স দিয়েছিলেন, আর কিছু দিয়েছিলেন নাকি এসে জমিতে? এখন কি দেখতে পাচ্ছেন, জমির গ্রোথ কীরকম দেখেছেন? জমির গ্রোথ ভালো। আচ্ছা, আপনি তো অনেকদিন চাষ করে আসছেন রাসায়নিক সারে, তো সেই অনুযায়ী কী দেখছেন রাসায়নিক সারের সাথে এর ফারাক কী আছে দেখছেন? ফারাক সে বলতে তোমার একটা খরচার একটা ব্যাপার আছে। খরচাটা কি কম না বেশি হচ্ছে? কম হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর তোমার হচ্ছে তার থেকে তোমার এটা সব কিছু দিকটাই সুবিধা আছে। ধান তোমার ওর থেকে এটা ধানের কোয়ালিটি ভালো আছে, ধানের গ্রোথ ভালো আছে, ধানের কালার ভালো আছে। আচ্ছা, আপনার পাশেও তো জমি আছে, এই যেমন দেখতে পাচ্ছি আপনার পাশেরই একটা জমি, এই পাশের জমিটাতে ধান হয়েছে দেখছি, গাছ হয়েছে, এটাতেও গাছ হয়েছে। তো এইটার সঙ্গে এই জমিটার আপনার জমির সাথে পাশের জমির ফারাক কী দেখছেন? ফারাক বলতে অন্য জমির সাথে আমার জমি যে ফারাকটা সেটা হচ্ছে তোমার অন্য জমির সাথে কী কী ফারাক দেখছেন? ফারাক হচ্ছে তোমার এটার সাথে তোমার ওটা কী বলে যে ধানের গ্রোথটা, এটার থেকে ওটা তোমার কোয়ালিটির কালার আলাদা আছে, এর সাথে ওর কালারের কোনো ম্যাচিং হচ্ছে না। কালারটা কি এটার, এই আপনার জমির ভালো কালার হচ্ছে না ওটা, ওটার কালার? এইটা হচ্ছে তুলসী আটবালের কালার হচ্ছে তোমার ধানের গ্রোথটার কালারটা ভালো আছে। আচ্ছা, রাসায়নিক সারে যে চাষ করেছে তার ধানের গ্রোথ হচ্ছে কালার হচ্ছে হলদে পারা হয়ে রয়েছে, ডগটা লালচে লালচে হয়ে গেছে। এই যে আপনার দেখাচ্ছি যে ডগটা লালচে লালচে হয়ে গেছে, তাই তো? আর এইটার সেটা নেই, এটা সেটা নেই, এটা আছে পুরোটাই সবুজ আছে একদম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর আপনার কি মর, আপনারা যখন চাষ করে রুইয়েছিলেন ধানটা, বপন করেছিলেন, তখন কটা করে কাটি দিয়েছিলেন? দুটো একটা, দুটো একটা করে কাটি দিয়েছিলেন, বড় জোর তিনটে দিয়েছিলেন, এর বেশি তাই তো? এখন কি দেখছেন গাছের, এখন আপনি 18টা গুনলেন এবং ওটা সবথেকে কম, সবথেকে সরু গোছটা গুনলেন, তাই তো? এখানে আমি দেখতে পাচ্ছি এই পাশেটা আরও অনেক মোটা দেখতে পাচ্ছি। তো যাকে ঠিক আছে, তো এখনও পাঁচ কাঠি দেখি মনে হচ্ছে, এখনও পাঁচ কাঠি সাইড থেকে বেরোচ্ছে, আপনি গুনলেন 18টা এবং সাইড থেকে আরও বেরোচ্ছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক কী দেখে মনে হয় যে এইটা এই পদ্ধতিতে চাষ করা যাবে? অবশ্যই চলবে। আর পাশাপাশি যারা চাষিরা দেখে কী বলছে? তারা বলছে যে চাষ করা চলবে, আর থেকে এটা তোমার অনেক ধানের কালার বলো, তোমার খরচা বলো অনেক কম হচ্ছে, ধানের কালারও ভালোই হচ্ছে, গোছও ভালোই হয়েছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর কিছু বলবেন আপনি? আর এবারে বলতে তোমার এখন গাছ তো কিছু, গাছের তো দেখে কিছু মনে হচ্ছে নি, গাছ এখন ভালো আছে। এবারে গাছে এবার ধানের ফলনের উপরে নির্ভর করছে, ফলন এবারে যেমন হবে সেরকম এবারে ভাবনা চিন্তা করে। এবারে একটা কথা দেখবেন, এবার তো বুঝতেই পারছেন আমার না, যে গাছ যখন ভালো হয়েছে ফলন অবশ্যই ভালো হবে, মা যদি সুস্থ থাকে অবশ্যই তার বাচ্চারাও সুস্থ হয়, তাই তো? তো আমি আপনাকে অভয় দিয়ে যাচ্ছি যে যেভাবে আপনার ধান গাছ যেরকম ভালো আছে এবং দেখবেন আপনার ফলনটাও ঠিক ভালোই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।